বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করছি সেটা হলো দশম শ্রেণীর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেটা রয়েছে তোমাদের ইতিহাসের, তো সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা। তো আজকের আলোচনায় আমরা আজকের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ইতিহাসের যে 18টি শর্ট কোশ্চেন দিয়েছে সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলোর সঠিক উত্তরগুলো কিন্তু জেনে নেবো। তোমাদের বলে রাখি, এর আগে আমি যথারীতি তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস, বাংলা ইংরেজি ভূগোল অঙ্ক প্রভৃতি বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি, তোমরা যারা সেগুলো দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলে আসি আমরা আমাদের মূল আলোচনায় এবং পরপর প্রশ্নভিত্তিক আলোচনায়। আমাদের প্রথম যে প্রশ্নটা দেখো, একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে, সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে কি? এখানে যে কটা অপশান রয়েছে প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর, কারণ সরকারি মহাফেজখানায় সরকারি আধিকারিকদের প্রতিবেদন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, পুলিশ বিভাগের নথিপত্র সমস্তগুলোই থাকে। অর্থাৎ উত্তর হচ্ছে একের ঘদাক, অর্থাৎ উপরের সবকটি ঠিক। চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখো, উমেশচন্দ্র সম্পাদিত বামাবধিনী একটি সাময়িক পত্রিকা, এর কারণ কি? উমেশচন্দ্র সম্পাদিত বামাবধিনী একটি সাময়িক পত্রিকা, এর কারণ ছিল সাময়িক পত্রিকা হলো একটা মাসিক পত্রিকা। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচের দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? উত্তর যেটা হবে তিনের গদাগ, অর্থাৎ ফিমেল জুভেনাইল সোসাইটি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ঘদাগের উত্তরটা আমাদের হবে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। কি বললাম? প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে তুমি যুক্তি হিসেবে কোনটিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে? তো পাঁচ জায়গায় যেটা আমাদের উত্তর হচ্ছে সেটা হচ্ছে প্রথমটাই উত্তর হবে, ব্রিটিশ বাহিনী সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলেই কিন্তু একে সিপাহী বিদ্রোহ বলা হয়। চলে আসি তার পরবর্তী কোশ্চেনে, ছাপাখানার বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত? ছয় থেকে আমাদের যে প্রশ্ন রয়েছে তার উত্তর হচ্ছে একদম তিনটেই উত্তর সঠিক, অর্থাৎ 1, 2, 3, বইয়ের সহজলভ্যতা, শিক্ষার বিস্তার, সংবাদপত্র ও সাময়িক পত্রের প্রসার, তিনটে বিষয়ই কিন্তু সম্পর্কিত রয়েছে ছাপাখানার বিকাশের সঙ্গে, যার জন্য উত্তর হচ্ছে কদাক। পরবর্তী কোশ্চেন চলে আসি, বারদৌলি সত্যগ্রহ হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে বারদৌলি সত্যগ্রহ হয়েছিল খাজনা হ্রাসের দাবিতে। উত্তর কী দাক? উত্তর হচ্ছে খাজনা হ্রাসের দাবিতে, কদাক। পরে কোশ্চেন চলে আসি, 8 নম্বর, বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? উত্তর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। কি বললাম? উত্তর হচ্ছে অহিংস, সরি, উত্তর হচ্ছে তোমার তিনটেই উত্তর হবে, 1, 2, 3, তিনটেই ঠিক হবে, কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, এই তিনটে উত্তরই ঠিক। অর্থাৎ উত্তর হচ্ছে খদাক, 1, 2, 3 ঠিক। পরবর্তী কোশ্চেনে চলে আসি, 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, কারণ এই সময় কী হয়েছিল? এই সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো গড়ে উঠেছিল, এই সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল। পরবর্তী কোশ্চেনে চলে আসি, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, কি ব্যবহার করেছিলেন ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে? ঔপনিবেশিক শাসনের সমালোচনা, বাঙালিবাবু সমাজের সমালোচনার জন্য, চিত্র শিল্পের উৎকর্ষ সাধনের জন্য, সাংস্কৃতিক বিকাশের জন্য? আমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুটোই উত্তর হবে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কদাগ, 1 ও 2 দুটোই কিন্তু ঠিক। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোনটি ছিল? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা হচ্ছে গদাগ, হায়দ্রাবাদ ছিল দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড়। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, রাজ্য পুনর্গঠন কমিশন যেটা 1953 সালে গঠন করা হয়েছিল, সেটা 53 সালে গঠন করা হয়েছিল কেন? মূল যে প্রশ্নটা, কেন গঠন করা হয়েছিল? উত্তর হচ্ছে খদাগ, অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। কি বললাম? অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র আমরা শুরু হয়, এই এর উদ্দেশ্যটি কী ছিল? এর উদ্দেশ্য ছিল, দেখো এখানেও ঠিক একইভাবে, 1 দাগ অর্থাৎ বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেওয়া, 2 দাগ জাতীয়তাবাদী আন্দোলনের গতিরোধ করে দেওয়া, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কদাগ, 1 ও 2 দুটোই কিন্তু ঠিক। চলে আসবো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? এখানেও অনেকগুলো অপশান দিয়েছে, 14 দাগে দেখো উত্তর হচ্ছে কি, এখানে যেটা উত্তর হবে আমি তোমাদের একবারে বলে দিই, উত্তর হচ্ছে সবকটি ঠিক, কারণ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বহিরাগত শোষণ, রেলপথের সম্প্রসারণ, ধর্মান্তরিত করার জন্য, প্রত্যেকটা সঠিক উত্তর, যার জন্য উত্তর হচ্ছে ঘদাগ, উপরের সবকটি ঠিক। পরবর্তী কোশ্চেন, শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠার কারণই হলো বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে তাদের জন্য নতুন করে শিক্ষার ব্যবস্থা করা। পরবর্তী কথার উত্তর হচ্ছে 15 কদাক। পরে কোশ্চেন, জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? উত্তর হচ্ছে খদাক, 1948 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে? ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা
নিয়েছিল হচ্ছে আমাদের গদাগ অর্থাৎ ভারত সভা। এবং আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইন এর অন্তর্ভুক্ত ছিল না, তিন আইনের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? তিন আইনের ভেতরে কিন্তু বাল্যবিবাহ, বিধবা বিবাহ, বহুবিবাহ ছিল, কিন্তু সতীদাহ প্রথা কিন্তু ছিল না। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ঘদাগ। এই হলো আমাদের ইতিহাসের সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।